हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमादे चैनले आबार आपनादे स्वागत। तो दादा भाईरा, आज के देखाते चले बादाम खोलेर जे टोपेर जे लाड्डूटा बनानो हबे, सेई लाड्डूटा किभाबे बनाबेन, की की टाच देबेन आर की मसला की जिनिस व्यवहार करबेन, तो से विषय आमरा आज के आलोचना करब बा आमरा देखाबो। तो आज के आपनादेर साथे आपनादेर दादा भाई थाकछे। तो एक दादा भाई कमेंट करेछिलेन जे रविवार दिन माछ धरते जाब, तो से दादा भाई के तो अनेक धन्यवाद जानाई जे तिनी देखते चेयेछेन जे लाड्डूटा किभाबे बनाब। तो से दादा भाईर जन्य রয়েছে আজকের ভিডিওটা। এছাড়া যত আমাদের মৎস্যপ্রেমী বন্ধুরা আছেন আমাদের সাথে, তাদের জন্য রইল। তাহলে আমরা ভিডিওটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন। আপনাদের দাদা ভাই এখানে বসে গেছে। এই পরিমাণ পাউরুটিটা নেওয়া হয়েছে দুটো লাড্ডু বানানোর জন্য, আর এক কেজি যদি লাড্ডুর মশলা মাখতে চান তাহলে একটা গোটা পাউরুটি লাগবে। তো আমরা চামচ হিসাবে আপনাদের মাপটা বুঝিয়ে দিই, না হলে হয়তো বুঝতে পারবেন না। তো এখানে আমরা নিয়েছি এই পাউরুটির গুঁড়ো করে নিয়েছি একটু বড় চা চামচে, দু চামচ। এটাতে দুটো লাড্ডু হবে। বাদাম খুলে পোলাও চার চামচ, ভালোভাবে মিক্স করে নিতে হবে ফার্স্টে। ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ঘষে ঘষে চামচ নারকেল ডাশ দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাল গুঁড়ি দিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। এক চামচ মহলা ছাতু দেওয়া হচ্ছে, ভালোভাবে মিক্স করতে হবে। এক কেজিতে 25 গ্রাম লাগবে ময়লা ছাতু। নারকেল তেল, শালিমার, হাফ চামচ ঘি দিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। পোলাও এক চামচ, এটা হচ্ছে আমাদের বানানো ভাত পোলাও গোবিন্দভোগ চালের।
মধু দিন। মধু এক চামচ দিলাম। সাদা বাকর দিচ্ছি একদম পরিমাণ কম, কম পরিমাণে। একটা রসগোল্লার চার ভাগের এক ভাগ দরকার। আমি রসগোল্লা দিচ্ছি চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ রসগোল্লা দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এক কেজিতে দুটো রসগোল্লা লাগবে খোলের টোপে। এক কিলো বাদাম খুলে আপনারা দুটো রসগোল্লা ব্যবহার করবেন। এই নারকলের পোলাও, এটা এটা পুর দেবো। চার কাটা বড়শিতে কাটছি। বড়শিতে আমার গাঁথা হলো, এবার এর উপর টাচ দেবো। টাচ দেবো, হাত দেবো বাটার। বাটার, যে কোনো বাটারই হলে ভালো হবে, আমুল বাটার হলে আরও ভালো হবে। তা আমুল বাটার, এরপর দেবো মাখন গাঁদ। ভালো মাখন গাঁদ দিতে হবে। এরপর দেবো লাল বাকর। টাচ হয়ে গেল, একদিকে বাটার, একদিকে বাটার, একদিকে মাখন গাঁদ, একদিকে লাল বাকর।
এইভাবে না দিয়ে যদি এইভাবে গোল গোল করে একটা একটা রাউন্ড দিই তাহলেও তো হবে ভালো হবে না মাছ খাবে তো এইভাবে এইভাবে প্রত্যেকটা স্বাদ পাবে আর এতে তোকে উপরে নারকল তেল হালকা করে দিতে হবে উপরে হালকা নারকল তেল দিতে হবে এইভাবে মাথার দিকটা বলে দিয়েছি 1 কিলো জোরে 1 কিলো বাদাম টোপে বাদাম ফলের টোপে 1 পিস কোয়াটার রুটি লাগবে মধু লাগবে 20 গ্রাম ঘি লাগবে 40 গ্রাম নারকল ডাল লাগবে 50 গ্রাম চাল কুঁড়ি লাগবে 50 গ্রাম ছাতু লাগবে 25 গ্রাম নারকল তেল লাগবে 50 গ্রামই ধরুন কাছাকাছি তো বন্ধুরা কমপ্লিট আমাদের বাদাম খোলের বানানো লাড্ডু টোপ ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যে বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের বন্ধু হয়ে যান তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।